মাত্র একটি অস্ত্রই গোটা বিশ্বকে চোখ রাঙিয়ে দিচ্ছে ইরান ইসরায়েলের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্রে সরাসরি হামলা চালালেও পাল্টা আঘাত হানতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাসীন দেশও এরই মধ্যে ইরানের বিরুদ্ধে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে সামরিক কোনো পদক্ষেপ না নেয়ার পক্ষেই গোটা বিশ্ব বিশ্বজুড়ে এমন ভীতি সৃষ্টির নেপথ্যে রয়েছে ইরানের নিয়ন্ত্রণে থাকা জলপথ হরমুজ প্রণালী মাত্র 34 কিলোমিটার দীর্ঘ এই জলপথ পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্ব ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে একই সঙ্গে আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে এই প্রণালী ইরান চাইলে যে কোনো সময় এই জলপথ বন্ধ করে দিতে পারে ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয় বিশ্লেষকরা মনে করেন এই হরমুজ প্রণালী যার দখলে পুরো পৃথিবী তার নিয়ন্ত্রণে আর এই ভয়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে চাচ্ছে না কোনো দেশ বিস্তারিত থাকছে ডেস্ক্রিপ্টে পৃথিবীর মোট বাণিজ্যের শতকরা 80 ভাগই হয় সমুদ্রপথে ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সামুদ্রিক প্রণালী বেশ গুরুত্ব রাখে 2021 সালে একটি জাহাজ আটকে সুয়েজ খাল 6 দিন বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি 1000 কোটি মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয় আর এই খালের চেয়েও বেশি গুরুত্ব রাখে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর পাড়ি দেওয়ার কোনো পথ নেই এ উপসাগর ঘিরেই রয়েছে সৌদি আরব বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ইরান ইরাক ও ওমান বিশ্বব্যাপী যে পরিমাণ জ্বালানি চাহিদা রয়েছে তার 15% মিটিয়ে থাকে উপসাগরীয় এসব দেশ আর প্রতিদিন যে পরিমাণ জ্বালানি রপ্তানি হয় তার 1/5 তথা 2 কোটি 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয় এ পথ ধরেই বলা হয়ে থাকে উপসাগরীয় অঞ্চলে পৃথিবীর মোট জীবাশ্ম জ্বালানির প্রায় অর্ধেক সঞ্চিত আছে পারস্য উপসাগরের নিচে এবং উপসাগরীয় এসব দেশে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের 40% জমা রয়েছে এসব জীবাশ্ম জ্বালানি বিশ্বব্যাপী সরবরাহ করতে পারে দিতে হয় হরমুজ প্রণালী আর এ প্রণালী হয়েই এসব জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ইউরোপ আমেরিকা সহ অন্যান্য অঞ্চলে পৌঁছে যায় ফলে এই প্রণালী যদি বন্ধ করে দেয়া হয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতির চাকা পারস্য উপসাগরের জ্বালানি ছাড়া বহু দেশের অর্থনীতি হোঁচট খাবে চীনের 45% জীবাশ্ম জ্বালানি আসে হরমুজ প্রণালী হয়ে জাপানের ক্ষেত্রে এটি 48% ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এটি 30% এমন পরিস্থিতিতে একমাত্র ইরান বাদে উপসাগরীয় প্রতিটি দেশই আমেরিকার দাসে পরিণত হয়েছে তাই কোনোভাবেই তেহরানের হাতে এই প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ দিতে চায় না ওয়াশিংটন এমনকি গুরুত্বপূর্ণ এই নৌপথ রক্ষায় উপসাগর জুড়ে গড়েছে অসংখ্য সামরিক ঘাঁটি ও স্থাপন করেছে পঞ্চম নৌবহর মধ্যপ্রাচ্যে আমেরিকাকে ঠেকাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান এমনকি মজুত রেখেছে বিপুল পরিমাণ জলমাইন যাতে কোনো সংঘাত হলে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় গুরুত্বপূর্ণ এ হরমুজ প্রণালী ইরান জানায় পশ্চিমা অবরোধের কারণে ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে কোনো উপসাগরীয় দেশই তা করতে পারবে না হয়তো এমন হুমকির কারণেই ইরানকে খুব বেশি ক্ষেপাতে চায় না আমেরিকা এহসান আব্দুল্লাহ কালবেলা ডেস্ক